চলে এসেছি ল্যাংচা কুঠিরে শক্তিগড়। ভালোই বৃষ্টি পড়ছে, গাড়ি খারাপ হয়ে গেছে। কোম্পানির দিয়ে 5 দিন ছুটি নিয়ে এসেছি, তাও আবার তোরা এখানে ঢুকিয়ে দিলি। নেপাল কি যাওয়া হবে না হবে না আগে আমাকে এটা বল। কোম্পানির কাজেই তো আমরা আছি, নেপাল যাওয়া হবে না হবে না? ফাইনালি অনেক অপেক্ষা করার পর আলটিমেট আজকে দিনটা এসে গেছে, বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:46। আমার সঙ্গে আরেকজন আছে, আমার বন্ধু সুকান্ত, আরও দুজন ওয়েট করছে গড়িয়া ঢালাই ব্রিজে। চলো, লেটস গো। আকাশে অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, ঠাকুর ঠাকুর করে যাতে বৃষ্টিটা না হয়। হলে আর কি করা যাবে, কিছু করার নেই, বেরিয়ে যে গেলে পড়েছি, সব কিছু ফেস করতে হবে। পাটুলি ক্রসিং জাস্ট এসে দাঁড়াবো, সিগনাল গ্রিন হয়ে গেছে, চলো। সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসেছি, এবার কলকাতা থেকে বিদায় নেওয়ার পালা 9 দিনের জন্য। মনটা খারাপ লাগে, 9 দিন পর আবার আসবো। নেপাল যেতে আমরা যে রুটটা ধরছি ওটা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে দিল্লি রোড ধরে ডানকুনি হয়ে তারপরে যাব আমরা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ধানবাদ থেকে ডান দিকে নেব, কোনো একটা জায়গা আছে গিরিডি বলে, ওখান থেকে সোজা যাব আমরা মুজফ্ফরপুর। এই এই বাসটা দেখো সামনে, এই বাসটাও যাচ্ছে বিহার, মানে আমরা যে রাস্তা দিয়ে যাব এই বাসটাও সেই রাস্তা দিয়ে যাবে। ওয়া ওয়া ভাই ওয়া, এই বাসটার পিছনে দেখা আছে পাগল বাবা ট্রাভেলস, পাগল বাবা ট্রাভেলস, পুরো চরম। এ ভাই ভাই সাহ, এই রাতের দিকে সব ঝাড়খণ্ডের বাসগুলো, তারপরে উড়িষ্যার বাসগুলো সব রাতের দিক করেই ছাড়ে, বাবুঘাট থেকে বা স্প্ল্যানেট থেকে, বাবুঘাট আর স্প্ল্যানেট এই দুটো জায়গা থেকেই মেবি ছাড়ে। আর একটু হলে উপরে টাচ খেয়ে যেত, ওই বাসে যে উপরে লাগেজটা বাঁধা আছে, আর একটু হলে উপরে রেলিংয়ের সাথে টাচ খেয়ে যেত। চলে এসেছি ডানকুনি, ডানকুনি টোল প্লাজা। চলে এসেছি ল্যাংচা কুঠিরে শক্তিগড়। ভালোই বৃষ্টি পড়ছে, প্রায় 35 কিলোমিটার ধরে বৃষ্টি পেয়েছি, আগেও বৃষ্টি হয়তো পাবো, দরকার হলে রেস্ট নিয়ে নেবো একটুখানি, আবার জোরে বৃষ্টি হয়ে গেল। চলো, এখন বাজে 3:30, মাইথন ড্যাম ক্রস করে ঝাড়খণ্ড ঢুকেছি। একটা টি ব্রেক চলছে, এত বৃষ্টি রাস্তায় গোপ্রো ঢুকিয়ে দিয়েছি ব্যাগে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তাও আবার এখন শুরু হয়েছে। একটু চা খাবো, 10 মিনিট রেস্ট নেব, ভালোই এসছি। 10:00
10টার সময় ছিলাম ডানকুনি, ডানকুনি থেকে বেরিয়েছি, ওখান থেকে দুর্গাপুর বর্ধমান, প্রচুর বৃষ্টি পেয়েছি, প্রচুর বৃষ্টির মধ্যেই চালিয়েছি। তারপরে দু তিন জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম 5-10 মিনিটের জন্য বৃষ্টি কমাতে, আবার তারপরে এগিয়েছি, তারপরে বৃষ্টিটা কিছুটা কমেছে, আবার কিছুটা এখন চালু হচ্ছে। তো ঠিক আছে, বৃষ্টিও চলবে, আমরাও চলব, কোনো অসুবিধা নেই, চলো আগে গিয়ে দেখা হবে। ঝাড়খণ্ডের চা খাচ্ছি আমরা, এখন ঝাড়খণ্ডের চা খাচ্ছি, চাটা অসাধারণ চা হয়। কতবার ধরে ব্যাগ বাঁধা হচ্ছে রাস্তায়, কতবার ব্যাগ বাঁধা হবে, 3 বার ব্যাগ বাঁধা হয়ে গেছে। তাও তো পুরো রাস্তা জোরে পাইনি আমরা, পুরো হ্যাঁ বর্ধমানের ওপার থেকে, তাও দুর্গাপুর ক্রস করার পরে বৃষ্টিটা কিছুটা কমেছে, অনেকটা শুকনো পেয়েছি। ওইরকম যদি বৃষ্টি পেতাম তাহলে আরো দেরি হতো। গুড মর্নিং ফ্রম গিরিডি। এখান থেকে 5 কিলোমিটার, এখন ঘড়িতে বাজে 4:40, সবে সবে ভোর হয়েছে। আমরা এখানে একটা জায়গায় রেস্ট নিচ্ছি, আমার একটা ভাইয়ের ঘুম পেয়ে গেছে, তো রেস্ট নেওয়ার কোনো দরকার নেই, একটু রেস্ট নিয়ে নিই, একটুখানি 10-15 মিনিট একটুখানি ঘুমিয়ে নিক হালকা করে, তাহলে শরীরে এনার্জি পাবে। তো এখান থেকে এখনও ডিস্টেন্স দেখাচ্ছে তোমার 11 ঘন্টা, 400 কিছু কিলোমিটার, 450 কি 60 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে 11 ঘন্টা। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, চলো। এখন 5:48, বাড়ি থেকে 350 কিলোমিটার কভার করে ফেলেছি। এই দেখো এই ভাই আমার সাথে রেস করছে, চলো তুমি আগে চলো, আমি পরে যাব, আমার কোনো তাড়া নেই। তো যেটা বলছিলাম, বাড়ি থেকে 350 কিলোমিটার কভার করে ফেলেছি, এখনো বাকি আছে তোমার মোটামুটি 450-500 কিলোমিটার। গাড়ি খারাপ হয়ে গেছে, কিট না কি ওটা চেঞ্জ করতে হবে এখন। এই যে মিস্ত্রি নিয়ে এসেছি,
কতক্ষণ লাগবে, আজকে গাড়ি পাবে? 2000 years later. পুরো পিকআপ নেবে তো? কোম্পানি দিয়ে 5 দিন ছুটি নিয়ে এসেছি, তাও আবার তোরা এখানে ঢুকিয়ে দিলি। নেপাল কি যাওয়া হবে না হবে না? আরে আমাকে এটা বল, কোম্পানির কাজেই তো আমরা আছি, নেপাল যাওয়া হবে না হবে না? গাড়ি খারাপ হয়ে গেছে, এখন কি হবে? নতুন একটা গাড়ি দেবে কি এরা, নাকি গাড়ি বিক্রি করে ঝালমুড়ি খেয়ে নেবো? হ্যাঁ, ওটাই করতে লাগবে, গাড়ি বিক্রি করে। ও ঠান্ডা ঠান্ডা মজা, এখনো বহুত রাস্তা বাকি আছি। লক্ষ্মী সরাই এখান থেকে 7 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, এখন ঘড়িতে বাজে 11:46। কি ঘড়িটাও খারাপ হয়ে গেল নাকি? না, ঘড়িটা ঠিক আছে, 11:46। এখানে কি করবে এরা জানি না। চলো चार आदमी है, 2 रूम लगेगा जी। एसी का नॉन एसी? नॉन एसी कितना? नॉन एसी का 1000 रुपया सर। 1000 जी। एसी का 1500 रुपया सर। अच्छा, थोड़ा कम कर दो ना भैया, बहुत दूर से आया है जी। ठीक है, 1000 रुपया कम लीजिएगा। 2 रूम लगेगा, एक डॉर्मेटरी नहीं होगा? डॉर्मेटरी चार आदमी एक रूम में रह सकता है? डबल बेड वाला है? डबल बेड का रूम तो है, एक बेड में दो ही आदमी सो सकते हैं। तो कर दो यार, 1200 करके कर दो, 1200 करके कर दो, एसी वाला दो कर दो, कर दो, रिक्वेस्ट करता है। 2500 कर दीजिए, दोनों कर दो ना यार। लास्ट ना आपकी ना मेरी, 2500 में दोनों लोग, आपकी। ঠিক আছে, চলো। কালকে আমরা এইখানে স্টে করেছি, একদম হাইওয়ের ধারে। সো গুড মর্নিং ফ্রম মতিহারি। কালকে রাত্রিবেলা 9টার সময় এখানে এসে পৌঁছেছি, এখান থেকে রক্সল আরও 65 কিলোমিটার মতো। তো অনেক রাত হয়ে যাবে বলে আর রিস্ক নিইনি, এখানে হোটেল নিয়ে থেকে গেছি, এইখানে যে রুমটা। তো আজকে জার্নি স্টার্ট করবো পোখরা, এখান থেকে পোখরা 2 ঘন্টা দেখাচ্ছে, ওখানে ভানসার বানাবো, ভানসার বানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে প্রথমে রক্সল যাবো, রক্সলে ভানসার বানাবো, ভানসার বানিয়ে পোখরায় চলে যাবো। সব রেডি? একদম। বাইকের মোবিলটা চেক করতে হবে, দরকার হলে একটু ঢেলে নেবো। তো চলো আগে দেখা হচ্ছে। পড়ে গেছে বাইক নিয়ে। ঠিক আছে, কী হয়েছে, গাড়ি স্টার্ট হচ্ছে না? গাড়ি স্টার্ট হচ্ছে না?